ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই অফুরন্ত টাকার খেলা। অর্থের দৌড়ে কে এগিয়ে চলে সে প্রতিযোগিতা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেট লিগ এটি। কোটি কোটি টাকায় আইপিএল নিলামে ক্রিকেটার কেনা বেচা হয়ে থাকে, যা প্রতি বছর বেড়েই চলেছে। গত আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তিনটি রেকর্ড হয়, এবার সব ছাড়িয়ে গেল। আইপিএলের ইতিহাসে এতদিন স্যাম কারেন ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার, কিন্তু এখন নেই। তবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার কে তা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন সবাই। তবুও চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামি পাঁচ ক্রিকেটারের তালিকা। তালিকায় পাঁচে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ড অলরাউন্ডার ও টেস্ট অধিনায়কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সানরাইজার্স হায়দ্রাবাদ, লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাইয়ের ত্রিমুখী লড়াইয়ের পর তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে চেন্নাই। তবে ২০২৩ সালে সর্বোচ্চ দামি দুজন খেলোয়াড়দের ভেতরে ছিলেন না তিনি। অবশ্য চোটের কারণে গত মৌসুমে মাত্র ২ ম্যাচ খেলেন স্টোকস। এ মৌসুমের আগেই চেন্নাই ছেড়ে দেয় তাকে। এবার আইপিএলের নিলামে নিজেকে তোলেননি স্টোকস। তালিকায় ৪ আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ের শেষ পর্যন্ত ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কেনে মুম্বাই। এবার নিলামের আগেই তাকে বেঙ্গালুরুর কাছে বিক্রি করে দিয়েছিল তারা। তালিকায় ৩ আছেন আরেক ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হয়ে নিলামে এসেছিলেন কারেন। তারও ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাকে নিয়ে মুম্বাইয়ের সঙ্গে লড়াই ছিল পাঞ্জাবের। শেষ পর্যন্ত ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব, যেটি ছিল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। শুধু নিলামই নয়, সব মিলিয়েই আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হয়ে যান তিনি। তালিকায় ২ আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। জাতীয় দলের জন্য গতবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন কামিন্স। এরপর জেতেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ডে গিয়ে অ্যাশেজ ধরে রাখা দলকেও নেতৃত্ব দেন। সর্বশেষ ভারতের মাটিতেই অস্ট্রেলিয়াকে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জয় নেতৃত্ব দেন এ পেসার। ভারতে এবার তিনি ফিরছেন আইপিএলে ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে। তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার আগুন ঝরানো পেসার মিচেল স্টার্ক। কিছুক্ষণের জন্য আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন কামিন্স। তবে অস্ট্রেলিয়া অধিনায়কের সে রেকর্ড বেশিক্ষণ টিকতে দেননি মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান এই পেসারকে কিনে নিয়েছে কোলকাতা। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শেষ পর্যন্ত গুজরাট টাইটান্সের সঙ্গে তুমুল লড়াইয়ের পর নতুন ইতিহাস গড়ে কলকাতা নাইট রাইডার্স।